অনলাইন জুয়ার ফাঁদে পড়ে পথে বসেছেন অনেকে। বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকা। বিষয়টি নিয়ে প্রশাসনের তৎপরতা বাড়লেও নতুন রূপে ভিন্ন নামে অবাধে চলছে জুয়া। বিশেষজ্ঞদের মতে অনলাইনে অবাধ লেনদেন রোধে বাড়াতে হবে সংশ্লিষ্ট ব্যাংকিং প্রতিষ্ঠানের নজরদারি। আর আইন শৃঙ্খলা বাহিনী বলছে সন্তানরা যেন বিপদগামী না হয় সেজন্য সতর্ক হতে হবে অভিভাবককে। এশাস হোসেনকে সঙ্গে নিয়ে মাঝারুল আমিন শুভ রিপোর্ট। আকর্ষণীয় বিজ্ঞাপন, লোভনীয় পোস্টারে রাতারাতি কোটিপতি বনে যাওয়ার সুযোগ, যে কাউকে আকৃষ্ট করে সহজেই। আর এই ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছেন অনেকেই, তবুও থেমে নেই অনলাইন জুয়ারিদের আড্ডা। প্রতি রাতেই হচ্ছে কোটি টাকার লেনদেন। ড্রিম লাইভ নামে এমনই একটি অ্যাপস নিয়ে এশিয়ান টিভির প্রতিবেদন প্রকাশের পর কদিন বন্ধ থাকলেও রূপ পাল্টে নতুনাঙ্গিকে আবারও শুরু হয় অনলাইন জুয়া ও যৌনতার এই প্ল্যাটফর্ম। অ্যাপসটির পরিচালক ভারতীয় নাগরিক শিব ও বাংলাদেশি মাস্টার মাইন্ড ইমরানের অডিও বার্তায় বাংলাদেশে অনলাইন জুয়া বৈধ বলেও দাবি করা হয়। ড্রিম লাইভ ইজ ফর লিগাল পিপল, ফর বেটার পিপল, ফর গুড পিপল অ্যান্ড জেনুইন পিপল ওভারঅল। যে ড্রিম লাইভ ইজ এ লিগাল অ্যাপ, ড্রিম লাইভের প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা ডিভিশন, প্রত্যেকটা জোন ইজ লিগালাইজড বাই বাংলাদেশ গভর্নমেন্ট। অনলাইন আড্ডার নামে ভার্চুয়াল যৌনতা আড্ডার পাশাপাশি ক্যাসিনো পরিচালনা এবং যুব সমাজকে বিপদগামী হতে রক্ষায় এমন সব অ্যাপস বন্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। আমরা ইতিমধ্যে বেশ কিছু আইনগত ব্যবস্থা নিয়েছি, নিয়মিত মামলা সহ, গ্রেপ্তার সহ, এবং পরবর্তীতে এই ধরনের আরও কোনো যদি তথ্য পাওয়া যায় আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে। আইটি বিশেষজ্ঞের মতে এসব অপকর্ম রোধে শুধু বিটিআরসি ও আইন শৃঙ্খলা বাহিনীর উপর দায় চাপালেই হবে না, নজরদারি বাড়াতে হবে আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানগুলোরও। যদি খেলতে হয় ডেফিনেটলি সেই সার্ভারগুলোতে অ্যাক্সেস করতে হবে, সেই অ্যাপগুলো, সেই ওয়েবসাইটগুলো, এগুলো অ্যাক্সেস করতে হবে। তো এই অ্যাক্সেসটাকে বন্ধ করে দেওয়ার কাজটা বিটিআরসি করতে পারে। ড্রিম লাইভের মতো এসব অ্যাপসের সঙ্গে দেশি বিদেশি শতাধিক প্রতারকের সঙ্গে উঠে এসেছে বেশ কজন প্রবাসীর নাম। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।